المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা আজ যে মাসে উপনীত হয়েছি এই মাসটি হলো জিলহজ মাস। জিলহজ মাস সকলের কাছে প্রসিদ্ধ, কোরবানির মাস হিসাবে এবং হজের মাস হিসাবে। এই মাস হলো আরবি বছরের শেষ মাস। এই মাসটি যার কাছে যেমন প্রসিদ্ধ হোক না কেন, মহান রব্বুল আলমিনের কাছে এই মাসটি হলো এই পৃথিবী এবং পৃথিবীর যত দিন রয়েছে সব থেকে এই মাসের দশ দিন আল্লাহর কাছে প্রিয়, তথা পৃথিবীর সব দিন থেকে প্রিয়। জাবির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু আইয়ামি দুনিয়া আইয়ামুল আশর, ইয়ানি আশর জিলহিজ্জা, যে পৃথিবীর সব দিন থেকে শ্রেষ্ঠ দিন হলো এই দশ দিন, তথা জিলহজ মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত। এই দশ দিনের আমল আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি মহাব্বত করেন আল্লাহ রব্বুল আলমিন। আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিল আমাল সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাদিল আইয়ামিল আশর, যে পৃথিবীতে যত দিনের আমল রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং প্রিয় মহাব্বতের আমল আল্লাহ রব্বুল আলমিন বেশি ভালোবাসেন এই দশ দিনের আমল। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা এত মহৎ ইবাদত, এত শ্রেষ্ঠ ইবাদত, তার থেকেও কেউ প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকেও এই দশ দিনের আমল হলো শ্রেষ্ঠ, তথা জিলহজের দশ তারিখ পর্যন্ত এই দশ দিনের আমল। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই যে এই দশ দিন দিনটি যে আল্লাহর কাছে সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ দিন, আমলের দিকে সবচেয়ে প্রিয়, যার জন্য মহান রব্বুল আলামিন এই দিন বেশি বেশি জিকির আজকার করতে বলছেন, ওয়াজকুরুসমাল্লাহ ফি আইয়ামি মা'লুমাত, যে তোমরা এই নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর নাম উচ্চারণ করো, তথা তসবিহ তাহলিল জিকির বেশি বেশি করো, এবং এই দশ দিনের মাঝে তোমরা কি করো, দশ তারিখে কোরবানি করো, রক্ত প্রবাহিত করো। এই দশ দিনের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, যে ফজরের শপথ এবং এই দশ রাত্রির শপথ, তথা জিলহজ মাসের দশ তারিখ, যেটা অধিকাংশ মুফাসসিরগণ বর্ণনা করেছেন। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, এই যে দশ দিন এত গুরুত্বপূর্ণ, এত শ্রেষ্ঠ, আল্লাহর কাছে এত প্রিয় আমল, তাহলে একজন মুসলিম এই দশ দিন আমরা কীভাবে গ্রহণ করব, সর্বাগ্রে যেটা আমরা গ্রহণ করব, শুরুতেই এই আজকে মাসে উপনীত হয়েছি, আজ থেকে আমরা তওবা করি, একনিষ্ঠভাবে তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করতে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে হে ইমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোমরা সত্যিকার অর্থে তওবা করো। এই মাসে যারা আমরা হজ করিনি, হজ আমাদের উপর ফরজ হয়েছে, আমরা হজ করব। হজ হলো একটি ইসলামের অন্যতম রুকন। এই মাসে আমরা রোজা তো রাখবই, বিশেষ করে নয় তারিখে রোজা রাখব, যেটি আরাফার দিবস। হাজিরা যখন আরাফায় থাকে, এই মাসের এই আরাফার দিবসের নয় তারিখে রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নি আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়া সানাতাল্লাতী বাদাহা, যে এই একদিনের রোজা আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এক বছরের বিগত এবং এক বছরের পরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, একটু খেয়াল করুন, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কয়েক ঘন্টা শুধু আপনি হাতে গোনা কয়েক ঘন্টা সিয়াম ব্রত পালন করবেন, এই দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দুই বছরের গুনাহ ক্ষমা করে দিবেন, পূর্বের এক বছর এবং পরের এক বছর। তাই এই দশ দিন আমরা রোজা রাখতে চেষ্টা করব, এই দশ দিনের মাঝে আমরা কোরআন খতম করব, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনকে সুপারিশ করবেন, এই দশ দিন আমরা বেশি বেশি সাদকা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারোর উপর গুসা হন,
ক্রোধ হন, এই ক্রোধ আল্লাহর ক্রোধ নিবারণ হয়। এই গোপন সাদকা দিয়ে রাসূলুল্লাহ বলেছেন, সাদাকাত সির তুতফিউ গাদাবুর রব, গোপন সাদকা আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ নিবারণ হয়। তাই আসুন এই মাসে আমরা বেশি বেশি, বিশেষ করে 10 দিন বেশি বেশি সাদকা করব। এই 10 দিন বেশি বেশি আমরা জিকির করব, তাসবিহ তাহলিল করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব বরত্ব আমরা প্রকাশ করব। আর আল্লাহ রাব্বুল আলামিনের যখন জিকির আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে হয়ে যায়, তার প্রতি রহমত দৃষ্টিতে তাকান, তার প্রতি দয়া করেন। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মা হুয়া ইন যাকারানি, বান্দা আমার সম্বন্ধে যেমন ধারণা করে আমি তার সাথে সেমনই হই, তেমনই ভাবে থাকি, বান্দা যদি আমাকে স্মরণ করে আমি তখন তার সাথে হয়ে যাই। সুবহানাল্লাহ। তাই এই মাসে আমরা বেশি বেশি জিকির করব, নফল নামাজ পড়ব, 5 ওয়াক্ত ফরজ নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করব, সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করব এবং মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি করব। মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব, পরস্পর ভাই ভাই দ্বন্দ্ব থাকলে দ্বন্দ্ব নিরসন করব এবং সর্বদা প্রতিটি সেকেন্ড মিনিট যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে রত থাকতে পারি, ইবাদতে অতিবাহিত হতে পারি, এইটাও আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তাই সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই যে আল্লাহ রাব্বুল একটু অফার দিয়েছেন, মাত্র 10 দিন, 10 দিনে একটা কোচিং যদি আপনি গ্রহণ করতে পারেন, এই জীবনে বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবেন। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিন এই 10 দিনের আপনার জন্য নিয়ে আসবে ইহকালে মঙ্গল এবং পরকালে মঙ্গল। তাই আসুন আমরা নিজেরা, পরিবার পরিজন এবং বন্ধুবান্ধব সকলকে উপদেশ দেই, পরামর্শ দেই, এই 10 দিন সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য, 10 দিন সুন্দরভাবে গ্রহণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের অফার, এই সুযোগটি গ্রহণ করে ইহকাল পরকালে নিজেকে ধন্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।